পরিমাণের হিসেবে রপ্তানি কমছে দেশে, কমছে রপ্তানি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও। তবে এরপরও বাড়ছে এ খাতের আয়। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মূল্যস্ফীতি আর ডলারের দর বৃদ্ধির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর কাঁচামাল আমদানি কমার কারণ হিসেবে স্থানীয় শিল্পের বিকাশকে উল্লেখ করেছেন উদ্যোক্তারা। রপ্তানিমুখী পণ্য তৈরির জন্য বেশিরভাগ কাঁচামালই আমদানি করতে হয়। হিসেব বলছে, একটি ওভেন পোশাক তৈরি করতে 65% কাঁচামালই আনতে হয় বিদেশ থেকে, যা আসে সরকারের বন্ড ব্যবস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে 2022 জুলাই থেকে ডিসেম্বরে দেশে রপ্তানির বিপরীতে 44 লাখ টন কাঁচামাল আমদানি হয়েছে, অথচ 2021 একই সময়ে আমদানি হয়েছিল 56 লাখ টনের মতো, আর তার আগের বছর এর পরিমাণ ছিল আরো বেশি। ভ্যালুয়েশনের মাত্রা এখন বাড়ছে, দেশীয় সুতার ব্যবহার, দেশীয় কাপড়ের ব্যবহার, দেশীয় র মেটেরিয়ালস এর ব্যবহারটা আমাদের বেড়েছে এই গত আগের তুলনায় এখন বেড়েছে, যার কারণে আমদানি বন্ডের আওতায় আমদানি কমছে এবং ভলিউমও কিন্তু কমছে আমদানি। তবে শুধু স্থানীয় উৎপাদন সক্ষমতা যে এই কাঁচামাল আমদানি কমায়নি তা স্পষ্ট হয় রপ্তানি পণ্যের পরিমাণগত হিসেবে, যেখানে দেখা যাচ্ছে 2021 জুলাই থেকে ডিসেম্বরে সব খাত মিলিয়ে দেশ থেকে 34 লাখ টনের মতো পণ্য রপ্তানি হয়েছে, পরের বছর একই সময় যা কমে দাঁড়ায় 30 লাখ টনে। পরিমাণে কমলেও এখাতে আয় বেড়েছে এই সময়ে, 2020 জুলাই থেকে ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছিল 1,68,000 কোটি টাকা, 2022 এসে তা দাঁড়িয়েছে 2,32,000 কোটি টাকায়। আগামী 10 টন ফেব্রিক্স এর টি শার্ট রপ্তানি করে সে আমি আগে $20 লাখ পেতাম, এখন আমি 8 লাখ টন ফেব্রিক্স এর টি শার্ট রপ্তানি করে আমি $25 লাখ পাচ্ছি, কারণ আমার ওই ইয়েটার দাম বেড়ে গিয়েছে, ফেব্রিক্স এর দামটা বেড়েছে, মানে আমার যে র মেটেরিয়ালস এর দাম বেড়েছে, যার কারণে রপ্তানি আয়টা আমাদের বেড়েছে, আমার ইউনিট প্রাইসটা বেড়ে গিয়েছে। এটা মূলত গ্লোবাল ইনফ্লেশন, যার কারণে র মেটেরিয়াল প্রাইস বেড়েছে, সাপ্লাই চেইন কস্ট বেড়েছে, এবং সেটার কারণে এক্সপোর্ট প্রাইস বেড়ে গিয়ে একটা হায়ার এক্সপোর্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অফ প্রোডাক্টস, ভলিউম অফ প্রোডাক্টস কমে গেছে, এটা আমাদের জন্য উদ্বেগজনক, কারণ আমার যদি কোয়ান্টিটি অফ প্রোডাক্ট কমতে থাকে সেটা কিন্তু এক্সপোর্টের সাথে সম্পৃক্ত এবং এক্সপোর্ট সাপ্লাই চেইনে যে সম্পৃক্ত ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আছে সেটা কিন্তু ড্রপ করবে, আর সেটা ড্রপ করলেই এমপ্লয়মেন্টে এফেক্ট করবে। ডলারের এই উচ্চতার কারণে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি এখাতের ব্যয় বেড়েছে দেশে পণ্যের কাঁচামাল আমদানিতে। রাজস্ব বিভাগের হিসেবে 3 বছরের ব্যবধানে এবাবদ খরচ বেড়েছে প্রায় 78%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।